দর্শক, লিজান আমার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন যোদ্ধা, যিনি সঙ্গীতের ভালোবাসায়, গানের ভালোবাসায়, সুরের ভালোবাসায় হয়ে উঠেছেন একজন পরিপূর্ণ শিল্পী এবং লড়ে চলেছেন শুদ্ধ সঙ্গীতের জন্য। প্রিয় দর্শক, আমরা আমন্ত্রণ জানিয়েছি দ্য ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ডারি মিউজিশিয়ান অফ আর কান্ট্রি, আমাদের সবার প্রিয় আইয়ুব বাচ্চুকে। স্বাগতম লিজান আমার আমিতে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। বাচ্চু ভাই, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর, চার বছর পরে আমরা পাচ্ছি আপনার অ্যালবাম যুদ্ধ। তো এটা নিয়ে একটু জানতে চাইবো যে শুরুটা কিভাবে হলো, এটা নিয়ে ভাবনাটা একটু জানতে চাইবো। আমরা যখন চার বছর আগে কাজ শুরু করি, তখন আমরা ভাবতেও পারিনি যে এটা চার বছর লাগবে। প্রথমে যেটা ধাক্কা লাগলো, কারণ আমরা যখন কাজ শুরু করি তখন আজকের এই অডিও ইন্ডাস্ট্রি এত বড় ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছিল না। একটু একটু করে শোনা যাচ্ছিলো পাইরেসির কবল আমরা পড়েছি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বাট এত প্রখট আকার ধারণ করবে এটা বুঝতে পারিনি। তো তখন আর অ্যালবাম রিলিজ করা হয়নি। একটা দ্বিধা, একটা সংশয় কাজ করছিল যে বোধহয় অ্যালবামটা বের করা যাবে না। ফাইনালি চার বছর পরে এসে ফিল করলাম যে আর কত বসে থাকা যায়। এটা কোনো না কোনোভাবে শ্রোতাদের হাতে, যারা ভালোবেসে যারা গান শুনছে তাদের জন্য এটা তুলে দেওয়া দরকার, এবং অবশেষে সেটা সম্ভব হয়েছে প্রাণাপের সৌজন্যে। আচ্ছা, অ্যালবামের নাম যুদ্ধ, এটা কবে ভেবেছেন? এটা আমরা ভাবিনি আসলে। যুদ্ধ গানটা রেকর্ড করার পর থেকেই অ্যালবামের নামকরণ যুদ্ধ হয়ে গেছে। এই অ্যালবাম করতে গিয়ে আমাদের যে যুদ্ধ করতে হয়েছে সেটাও নামকরণের সার্থকতা আছে, প্লাস পৃথিবী জুড়ে যে যুদ্ধ চলছে এখন, আমরা আশা করব সেই যুদ্ধ বন্ধ হবে, কারণ আগামী প্রজন্ম যেন মানে এই যুদ্ধ যেন দেখতে না হয়, শান্তি যেন দেখতে পায় সবাই। নিশ্চয়ই। আচ্ছা, এই যে এলআরবির গল্পে আসি, এখন 21 বছর হয়ে গেল, তো এই 21 বছরে নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা জমেছে, আনন্দ বেদনা সব কিছুর একটা মিশ্রণ ঘটেছে। তো একটু জানতে চাই 21 বছরের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মধ্যে। 21 বছরে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। পাওয়ার মধ্যে যেটুকু পেয়েছি সেটা হচ্ছে আমার যারা শ্রোতা বন্ধুরা যারা আছে, যারা গান শুনেন, এলআরবিকে যারা ভালোবাসেন তাদেরকে পেয়েছি, এবং এই পাওয়াটা বিশাল পাওয়া আমাদের জন্য। আর হারিয়েছি আমাদের মাঝ থেকে অনেককে চলে যেতে হয়েছে, বাংলাদেশ থেকে আমরা অনেককে হারিয়েছি, সঙ্গীত জগৎ থেকে হারিয়েছে অনেককে। যেহেতু এত দীর্ঘ একটা সময় ধরে আপনি মিউজিকের সাথে জড়িত রয়েছেন, আপনার কি মনে হয় শ্রোতাদের যে একটা ভালো লাগার বিষয় বা গানের প্রতি যে স্বাদ যদি বলি আমি, সেটার মধ্যে পরিবর্তন আসছে? অনেক অনেক ক্ষেত্রে চলে এসেছে। এবং সেটা কিভাবে আপনাদেরকে কিভাবে প্রভাবিত করছে? আমাদেরকে, ওটা আমাদেরকে প্রভাবিত করছে না, একটু চিন্তিত করছে। কারণ ইদানিং আমি একটু অবাক লাগছে, আমি জানি না আমার কথাটা বলা ঠিক হবে কি না। ইদানিং আমরা দেখতে পাচ্ছি সবাই দুঃখের গান খুব পছন্দ করে, স্লো, ইমোশনাল, খুব স্টেডি, একটা রিদমের উপরে, একটা বিটের উপরে, একটা বেস লাইনের উপরে, একটা হোম কর্ডের উপরে, কিংবা একটা অ্যাডেড নোট দিয়ে একটা গিটার কর্ডের উপরে। ইটস নট এ সিল্কি মিউজিক, বাট খুব ট্রেডিশনালও না, বাট এক ধরনের খুব স্টেডি অ্যান্ড খুব খুব স্লো ভার্সন একটা মিউজিকের একটা নতুন জনার এসছে, যেটা অনেকে করছে এবং ভালো লাগছে শুনতে। কিন্তু আমার কথা হচ্ছে রিদমিক মিউজিক দরকার, রিদমিক দরকার, না হলে ঘুমিয়ে পড়তে পারি। আচ্ছা, আপনার কাছে ভালো গানের সংজ্ঞাটা কি? যে গান মানুষকে টানবে, সেটা লিরিক্যালি ভালো হতে হবে, মিষ্টি হতে হবে, এবং একটা মেসেজ থাকতে হবে। এরকম একটা লিরিক্যালি স্ট্রং পাওয়ার থাকলে পরে গানটা এমনিতেই ভালো হয়। এলআরবির কথাই বারবার যাব, এলআরবির শুরুটা, শুরুর সময় যে ভাবনা নিয়ে শুরুটা করেছিলেন, আজকে 21 বছর পর সেই ভাবনা জায়গাটাতে রয়েছে নাকি সেটা আরো প্রসারিত হয়েছে? ভাবনা আরো বড় হয়ে গেছে, স্বপ্ন আরো বড় হয়ে গেছে, কিন্তু পূরণ হবে কিনা জানি না। আশা ছিল যে এখানে রয়্যালটি সিস্টেম চালু হবে, একটা সুনির্দিষ্ট নীতিমালার মাঝখান দিয়ে আমরা যেতে পারবো, টোটাল জিনিসটা মার্চ করবে, কিন্তু ওই স্বপ্নটা এখনও পূরণ হয়নি। প্লাস একটা স্বপ্ন আছে, বাইরের সাথে অ্যাফিলিয়েশনে বড় বড় মিউজিক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, প্লাস ইনস্টিটিউট, মিউজিক্যাল ইনস্টিটিউট গড়ে উঠবে, যেখানে ইনস্ট্রুমেন্ট শেখানো হবে, যেখানে গান শেখানো হবে, এই ধরনের অনেক বড় বড় স্বপ্ন আছে। যদি বলি যে ব্যান্ড মিউজিক নিয়ে যারা চর্চা করেন, তাদের একটা নিজেদের স্টাইল আছে, কিন্তু সাধারণত কি হয় যে আমরা বেস যেটাকে বলি, অনেকে বলেন যে, আমি নতুন প্রজন্মের কথা একটু তুলে ধরতে চাচ্ছি, যে অনেকে বলেন যে হয়তো তাদের বেসটা শক্ত না,
তো এটা বলতে ওনারা কি বলতে চাচ্ছেন এবং আপনার এটা নিয়ে কি মতামত? এটা আমি একটু ডিফার করি, আমি এইভাবে একদম সরাসরি নতুন প্রজন্মের বেস স্ট্রং না এ কথাটা আমি মানতে রাজি না। ও মাত্র আমি বলতে বলছি ও নতুন প্রজন্ম, ও নতুন, ওকে সময় দিতে হবে বেস স্ট্রং হতে হবে, কিন্তু ও যেভাবে আসছে, ওরা যেভাবে আসছে চমক নিয়ে এবং যে সুন্দর সুন্দর গান তারা বাঁধতে পারছে, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আমি এটাকে সাপোর্ট দেই এবং আমি আগেও বলেছি নতুন যারা কাজ করছে তারা কিছু না কিছু একটা নতুনত্ব নিয়ে আসছে, তার বেস স্ট্রং হতে হলে তাকে সময় দিতে হবে, 20-25 বছর সময় লাগবে। সে একে তো নতুন মানুষে 20-25 বছর করতে পাবে, সুতরাং আমাদের ওয়েট করতে হবে তার বেস স্ট্রং হওয়ার জন্য। সেক্ষেত্রে একটু আপনাদের শুরুর দিকে আমি আপনাদেরকে নিয়ে আপনাকে নিয়ে যেতে চাই। এলআরবি যখন যাত্রা শুরু করলো বা আপনারা ব্যান্ডটা গঠন করলেন, শুরুর সময় আপনারা কি ধরনের অবস্টেকলস এর মুখোমুখি হয়েছে সেটার উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, একটা বিরতি নেবার সময় হয়ে গিয়েছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। শো করে আমরা যখন বাড়ি ফিরি একজন আরেকজনকে দেখার পর আমরা রীতিমতো অবাক যে এটা কি ধরনের মেকআপ। ফিরলাম বিরতির পর লেজান আমার আমিতে, আর আমার সাথে রয়েছেন আমাদের দেশের লেজেন্ডারি মিউজিশিয়ান আয়ুব বাচ্চু। বাচ্চু ভাই, যেটা জিজ্ঞেস করছিলাম বিরতিতে যাওয়ার আগে, আপনাদের শুরুর সময় যেগুলো সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেগুলো নিয়ে। আমরা স্পুল রেকর্ডারে রেকর্ড করতাম এবং টু ট্র্যাক স্পুল রেকর্ডার থেকে রেকর্ডিং শুরু করেছি আমি। সোলজার যেটা প্রথম অ্যালবাম ওটা টু ট্র্যাক ছিল, আর তার পরবর্তীতে আমরা 16 ট্র্যাক পেলাম বড় ফিতার, তাও স্পুলের স্পুল রেকর্ডিং। এত ফ্যাসিলিটিস ছিল না, এতগুলি টেলিভিশন চ্যানেল ছিল না, এভাবে বসে টক শো করা হতো না, এত সমস্যার কথা আলাপ করা হতো না। তখন যেটা করা হতো একটাই বিটিভি ছিল, একটা বিটিভিতে কিভাবে একটা গান করা যায় এটা একটা স্বপ্নের মতো ব্যাপার ছিল। যেহেতু আপনি বলছিলেন যে ওই সময় একটা প্রোগ্রাম পাওয়ার একটা অপেক্ষায় থাকতে হতো, তো আপনাদের ব্যান্ডের প্রথম শো কোনটা ছিল টেলিভিশনে? আমাদের প্রথম টিভি শো ছিল এলআরবির একটা ঈদের অনুষ্ঠান, তো ওইটাতে আমরা একটা গান করেছিলাম হকার। আমার এখনও মনে পড়ে, আমরা এত এক্সাইটেড ছিলাম ওই সময়, এক একজনের মেকআপ করে আমরা পুরো ভূতের মতো হয়ে গেছিলাম, বিকজ আমরা তো জানতাম না কি করতে হবে। আমাদেরকে বলেছে মেকআপ করতে হবে, আমরা মেকআপ করতে বসছি, এমনভাবে মেকআপ করা হয়েছে শো করে আমরা যখন বাড়ি ফিরি এক একজন আরেকজনকে দেখার পর আমরা রীতিমতো অবাক যে এটা কী ধরনের মেকআপ, এবং আমরা অতি সুন্দর হতে গিয়ে বান্দর মতো হয়ে গেছে সব পুরো ব্যাপারটা। বাট দেন এগেইন ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তখন বয়স কেমন ছিল? 20-25-এর কোটায় ছিল। আচ্ছা, প্রথম মঞ্চে লাইভ শো যেগুলো করেন ওটা প্রথম কোনটা ছিল? শিশু একাডেমিতে। কোন ইয়ারে এটা? 91-ই। আচ্ছা, শিশু একাডেমিতে এটা একটা জয়েন্ট কনসার্ট ছিল। তো আমাদের তখন সর্বসাকুল্যে বাংলা গান ছিল 4টা, আর ইংরেজি গান ছিল অনেকগুলি, কভার সং, কভার আমরা অনেক বাজাতাম। তো আমরা ওই প্রোগ্রামে, লাকিলি ওই প্রোগ্রামটা আবার কভার মিউজিকের জন্যই, তো আমাদের জন্য একটু পাওয়ারও হলো, আমরা অনেক গান বাজাতে পারলাম, প্লাস আমরা 4টা বাংলা গান বাজালাম আমার জানা মতে, হকার, মাধবী, ঘুম ভাঙা শহরে, আর প্রবাবলি গতকাল রাতে না ফেরারি মুন। আচ্ছা, এই 4টা বাংলা গান আমরা বাজিয়েছি আর বাকি সব ইংরেজি। তো ওটা প্রথম অ্যাপিয়ারেন্স ছিল। আচ্ছা, আর তখন ওই অনুভূতিটা কেমন ছিল? ও হিউজ, কারণ ভয় ছিল গ্রহণযোগ্যতা পাবে কি না, আর ভয় ছিল ঠিক মতো অর্ডার টু অর্ডার আমরা বাজাতে পারবো কি না, আমাদের মধ্যে অর্ডার ক্যারি করতে পারবো কি না সবাই, ঠিক সাউন্ডটা প্রজেক্ট করতে পারবো কি না, প্রসেস করতে পারবো কি না। বাট ফাইনালি থিংস ওয়েন্ট রিয়েলি গ্রেট, অনেক ভালো হয়েছে। তখনকার যে সাউন্ড সিস্টেমের বিষয়টা, এত এত ক্যারিশমেটিক ছিল না তো তখন, তো সাউন্ড এত 4টা স্পিকার দিয়ে একটা সাউন্ড সিস্টেম। আচ্ছা, এখন তো ওই একই জায়গায় শো করতে গেলে এখন লাগবে মিনিমাম 8টা থেকে 16টা স্পিকার, তখন 4টা স্পিকার দিয়ে কিন্তু শো কভার হয়ে যাচ্ছে। সেই সময়কার ভক্তদের রিয়াকশন আর এখন ভক্তদের রিয়াকশন যেটা পান, ডিফারেন্স যদি বলি? এটা ঠিক ডিফারেন্স আমি কিছু পাইনি এখনও, আমার মনে হয় অলমোস্ট সেম, সে সময়ের পাগলামিটা আর এই সময়ের পাগলামিটা। তখন যারা ফ্যান্স ছিল তারা সবাই আমাদের বয়সী ছিল, এলআরবি বয়সী, আর এখন যারা ফ্যান্স তারা হচ্ছে আমাদের চেয়ে বয়সে ছোট, ওরা প্রকাশটা কম করছে কিন্তু মিউজিকটা এনজয় করছে, আর তখন হচ্ছে ভালো লাগুক আর মন্দ লাগুক আমাদেরই, এরকম একটা সিনারি ছিল। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ভক্তরা বিভিন্ন রকম রিয়াকশন তাদের আসে, এবং এরকম কোনো মজার কোনো যদি ঘটনা থাকে একটু জানতে চাই। কেউ হাত কেটে ফেলতো, আর কেউ ঘাম মুছিয়ে দিত, তারপরে এগুলি একটা টাইপ,
আবার কেউ গভীর রাতে ফোন করে জিজ্ঞেস করতো ঘুমাচ্ছে কিনা, তো এরকম ফ্যান ছিল। দেখা গেল তিনটার সময় ফোন করে জিজ্ঞেস, ভাই আপনি কি ঘুমাচ্ছেন? তখন কিন্তু ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করলো কথাটা। তো এই ধরনের পাগলামিগুলি সহ্য করেছে। এমন কোন ভক্ত কখনো এসে আপনার কাছ থেকে কোনো একটা গান তুলতে এসেছে বা কিছু একটা শিখতে এসেছে, এরকম কিছু ঘটেছে কি? হ্যাঁ, এরকম অনেকে এসেছে, গিটার শিখতে এসেছে, গিটার না শিখলে সে আত্মহত্যা করবে, হ্যান করবে, ত্যান করবে, এরকম অনেকে করেছে। তারপরে গানের কর্ড নিতে এসছে, এভাবেভাবে অনেকে আসে। আচ্ছা, কনসার্টে যখন দাঁড়ান গিয়ে প্রস্তুতি সব শেষ গানটা শুরু করবেন, তাকানোর সাথে সাথে এত এত হাজার হাজার মানুষ মানে জাস্ট মাথা দেখতে পাচ্ছেন, সবাই শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে, ওই মুহূর্তে কোনো রকম কি কিছু একটা হয়? তখন মনে হয় যে জীবনে আমরাই রাজা, আমরাই বাদশা, মানে এই জীবনে আর চাওয়া কিছু নাই। আচ্ছা, কোনো টাকা পয়সা ধন সম্পত্তি কিছু চাওয়ার নেই, এই সামনে যারা দাঁড়িয়ে আছে এরাই সম্পদ। গিটারের সাথে আপনার যে সম্পর্ক, সেটা আমরা জানি যে হ্যাঁ, গিটারটা আপনার খুব কাছের একটা জিনিস, জিনিস না বলে বন্ধুই বলতে পারি, তাই না? তো এই বন্ধুত্বটা কবে থেকে শুরু হয়েছে, কত বছর থেকে? When I was in class 7, way back, এটা তখন 75-76 এর দিকে। আপনি কোন স্কুলে ছিলেন? আমি মুসলিম হাই স্কুল। আচ্ছা, 77 এর দিকে আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে একটা ব্যান্ডও তখন মোটামুটি ফর্ম করি, ওটা থেকে আমার এর সাথে সখ্যতা আরো বাড়ে গিটারের সাথে। এবং প্রথম গিটারটা কি ছিল? আমার প্রথম গিটার ছিল হচ্ছে টিএসকো। And who bought it for you? No, it wasn't mine. আমার ছিল না এটা, এটা আরজন থেকে বড় করে আনতে হতো, নিয়ে এসে বাজানো হতো টিএসকো গিটারটা। তো নিজে নিজে শিখেছেন? হ্যাঁ, নিজে নিজে, আই এম সেলফ টট গিটারিস্ট। আর আমার নিজের কেনা গিটার ছিল হচ্ছে ফেন্ডার স্ট্র্যাট। সেটা কোন সালে? এটা 84 এর দিকে। আচ্ছা, তখন আমি সোলজের সাথে অলমোস্ট, আই মিন বিকজ 80 থেকে আমি তখন সোলজের সাথে, 83-84 এর দিকে আমার নিজের কেনা গিটার ওটা। আচ্ছা, ওটা আমার প্রথম কেনা গিটার। ওটা কত বছর বাজিয়েছেন? 96 পর্যন্ত বাজিয়েছি। বাবা, অনেক লম্বা একটা সময়। এখনো কি আছে? এখনো আছে আমার কাছে ওই গিটারটা, আমি ওটা স্টুডিওতে রেখে দিয়েছি। আর এমনি যদি জিজ্ঞেস করি, আই এম শিওর অনেকগুলো গিটার রয়েছে, আপনার আছে কতগুলো গিটার? 30টার মতো আছে। ওকে, সবগুলো কি মানে বাজানো হয় একটু করে নাকি জাস্ট স্মৃতি হিসেবে রাখা? সবগুলো সিজনালি বাজানো হয়। নিশ্চয়ই বাইরে যখন শো করতে যান কি গিটার কেনার প্রতি একটা? আমি এতদিন তাই করতাম, আচ্ছা এখন থেকে আর করা যাবে না, কারণ মেইনটেইন করা খুব টাফ। ও ও, এতগুলো গিটার মেইনটেইন করা, আমাদের যে ওয়েদার, আমাদের যে ডাস্ট, যেটা এটা খুব ক্ষতিকারক গিটারের জন্য। আচ্ছা, আমাদের শ্রোতা যারা রয়েছেন, আপনার ফ্যান যারা রয়েছেন, তাদের জন্য একটা মানে টিপস যদি আপনি দিতে চান গিটারকে টেক কেয়ার করার বিষয়ে? আসলে প্রতিদিনই মুছতে হবে গিটারটা, প্রতিদিনই মুছতে হবে, প্রতিদিনই টেক কেয়ার করতে হবে, এবং অলমোস্ট এভরিডে। তিনটা শব্দ, গিটার, মিউজিক অ্যান্ড লাইফ, এই তিনটা শব্দের ব্যাখ্যা আপনার কাছে কি? গিটার, এটার উত্তর নেব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। গিটার যন্ত্রণা খুব কম দেয় যদি তার না ছিঁড়ে। আচ্ছা, গিটারের তার ছিঁড়ে গেলে খুব যন্ত্রণা লাগে। ফিরে এলাম বিরতির পর লিজান আমার আমিতে, আর আমার সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় মিউজিশিয়ান আয়ুব বাচ্চু। বাচ্চু ভাই, যাওয়ার আগে জিজ্ঞেস করছিলাম বিরতিতে যে তিনটা শব্দ, মিউজিক, লাইফ অ্যান্ড গিটার, এই তিনটার ব্যাখ্যা আপনার কাছে কি? গিটার ইজ লাইক এ বডি, বেস্ট বডি, মানে ও ছাড়া আসলে প্রতিদিন চিন্তা করাটাই অস্বাভাবিক এবং অসম্ভব দিনগুলি, কারণ ও হাতের কাছে থাকলেই তো শব্দ করে গিটার। আচ্ছা, আর মিউজিক, আগে একসময় এটা নেশা ছিল, এখন পেশা আর নেশা দুইটা এক হয়ে এটা এমন হয়ে গেছে, এটা ছাড়া আসলে অচল, প্রতিদিনই আমাকে কোনো না কোনোভাবে মিউজিকের আশ্রয়ে থাকতে হয়, নাহলে আমার মনে হয় আমি মারা যাচ্ছি এরকম। আর লাইফ, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট লাইক দিস ওয়ে, যে ওয়েল ইটস ফর ওয়ান টাইম, একবারের জন্য জীবনটা, এবং একবারেই শেষ, একবারেই এখান থেকে বিদায় নিতে হবে, আবার হয়তো পরবর্তীতে আর জায়গায় অন্য কোথাও জন্ম নেবে। আচ্ছা, যদি বলি মিউজিক আর গিটার ভালোবাসারও সৃষ্টি করছে, আবার যন্ত্রণাও দিচ্ছে, যন্ত্রণাও দিচ্ছে, তো একটু এটারও ব্যাখ্যা শুনতে চাই। গিটার যন্ত্রণা খুব কম দেয় যদি তার না ছিঁড়ে। আচ্ছা, গিটার তার ছিঁড়ে গেলে খুব যন্ত্রণা লাগে। আর মিউজিক, যতক্ষণ পর্যন্ত একটা ভালো মিউজিক ক্রিয়েট করা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভিতরে এক ধরনের কষ্ট কাজ করে, যেটা হচ্ছে না কেন, আমি তো এটা করতে চাই বা এটা হচ্ছে না কেন। আর
আমার মনে হয় আমার সাথে সবাই অ্যাগ্রি করবে, এটা যারা কাজ করে সুর কম্পোজিশন যারা করে, ইটস এ নেভার এন্ডিং স্টোরি। কেউ কখনো বুকে হাত রেখে বলতে পারবে না যে আমি জীবনের শ্রেষ্ঠ সুরটা করে ফেলেছি, এটা কোনোদিন বলতে পারবে না। ওই শ্রেষ্ঠটা পাওয়ার জন্য প্রতিনিয়ত একটা না একটা কিছু করে যাচ্ছি আমরা সবাই, এবং সেক্ষেত্রে একটা একটা কিছু বেরোচ্ছে, কিন্তু শ্রেষ্ঠটা আর হয় না। একটু ছোটবেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসতে চাই। ছোটবেলা আমি যতটুকু জানি বোধহয় পরিবার থেকে মানে গানটা নিয়ে অতটা সাপোর্ট পাননি, না তো একটু যদি ওখানে গল্প কিছু একটু বলতেন। আমার ফ্যামিলি পুরোটাই হাজি ফ্যামিলি। আচ্ছা। এবং ওখানে গান বাজনা আসলে অত অ্যাক্সেস ছিল না, তার মধ্যে আমি বেরিয়ে এসেছি এই লাইনে। এবং ওটা নিয়ে প্রতিক্রিয়া কি ছিল? প্রতিক্রিয়া তো কিছু ছিলই না, বাহবা ছিল না, নাও ছিল না, কিছু ছিল না আসলে। আচ্ছা। এটা ওরা আমার ফ্যামিলি সবাই জানতো যে এটার এটার কোনো ফিউচার নেই মিউজিকের তো, বাট আনফর্চুনেটলি হোক আর ফর্চুনেটলি হোক উই হ্যাভ মেড ইট, আমরা কেউ কেউ করতে পেরেছি এবং আমি সার্ভাইভ করেছি মিউজিক দিয়ে। সেক্ষেত্রে হয়তো এখন অ্যাক্সেসটা দিচ্ছে, মেনে নিয়েছে হয়তো মনে মনে, ঠিক আছে মিউজিক করছে আর কি করা। কিন্তু এছাড়া যেমন ক্রিকেট খেললে ক্রিকেটারকে যেভাবে সাপোর্ট করে ফ্যামিলি থেকে, মিউজিক করলে ওইভাবে সাপোর্ট করে না। এখনও কি এরকম দৃষ্টিভঙ্গি আছে? বোধহয় এখন কিছুটা পরিবর্তন হতে পারে, আমাদের দেশে হয়তো কিছুটা চেঞ্জেস এসছে, বাট মনে হয় না একেবারে ঢালাওভাবে চেঞ্জেস এসছে। আচ্ছা, ছোটবেলা মিউজিকের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক কখনো মানে বকা খেয়েছেন এমন কোনো? মিউজিকের জন্য কি ঘটেছিল? মিউজিকের জন্য আমি পড়া বাদ দিয়ে গিটার নিয়ে প্র্যাকটিস করতে গেছি, মার কাছে অনেক বকা খেয়েছি আমি। তারপরে মানে কি ওটাই কি সবচেয়ে বেশি জোরালো বকা ছিল নাকি? অনেক জোরালো বকা ছিল, কিছুটা হাতের মারও ছিল। আচ্ছা, সব মিলিয়ে এগুলি দোয়া ছিল, আসলে মায়ের দোয়া ছিল। আপনার ভাই বোন কয়জন ছিলেন? আমরা তিন ভাই, আমি বড় গাধাটা আর কি, আমি বাপের বড় ছেলে গাধা হয় তো আমি গাধাটা, আমার ছোট একটা আছে, তার ছোট একটা আছে। আচ্ছা, একটা দিন পুরো একটা দিন আপনার কিভাবে কাটে? স্টুডিওর মধ্যে সারাদিন? হ্যাঁ সারাদিন। ঘুম থেকে ওঠেন কটায়? আমি ঘুম থেকে উঠি অনেক, আমি আর্লি রাইজার ইদানিং। আচ্ছা। 7:30 বিকজ আমার বাচ্চারা স্কুলে যায়। হ্যাঁ হ্যাঁ। তো আপনার কয়জন বাচ্চা? আমার একটা মেয়ে একটা ছেলে। তাদের নামটা একটু বলবেন? মেয়েটার নাম সাফরা, ছেলেটার নাম তাজওয়ার। And are they like into music or something like that? They do music. Okay. But I don't want them to do it professionally. আগে শিক্ষিত হোক, লেখাপড়া করুক, তারপরে কোনো একটা লাইফের কোনো একটা মানে হাইওয়ে নেক, সাইডে হয়তো ট্রানজিটে মাঝে মধ্যে মিউজিক করতে পারে, বিকজ আমাদের মতো ফুল টাইম মিউজিক করে এখানে সম্ভব হবে না। ওকে, ব্যাক টু ইওর ডেইলি রুটিন, ওদেরকে স্কুলে দেওয়ার বিষয়? হ্যাঁ, ওদের মা মেইনলি এটা ইনিশিয়েটর, তো ওনার পিছে পিছে আমার উঠতে হয়, উঠে তদারক করে বাস, দেন উই টেক ব্রেকফাস্ট অ্যান্ড আই গো টু স্টুডিও। স্টুডিওতে আমার প্রায় 8-9 পর্যন্ত থাকতে হয়, আর যেদিন প্রেশার থাকে, কাজের প্রেশার থাকে, সেদিন হয়তো 10-11 বাজে রাতে। তাহলে ঘুমটা হয় কয়টা নাগাদ? আগে তো চেষ্টা করতাম কিভাবে না ঘুমানো যায় সারা রাত, কেন সেটা কিভাবে সারা রাত গিটার বাজানো যায়, কিভাবে সারা রাত ভিডিও দেখা যায়, আগে এগুলি চেষ্টা করতাম। আর ইদানিং চেষ্টা করি কিভাবে 11-12 মধ্যে ঘুমানোর চেষ্টা করি। আচ্ছা। যেটা একটু অ্যাবসার্ড হয়, মাঝে মধ্যে হয় না, বাট তারপর ইদানিং আমি খুব চেষ্টা করছি মানে 11-12 মধ্যে ঘুমিয়ে পড়ার। অল রাইট, ইফ আই সে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট মোমেন্ট অফ ইওর মিউজিক ক্যারিয়ার? স্টিল ওয়েটিং ফর। রিয়েলি? স্টিল ওয়েটিং, আমার মনে হয় না পেয়েছি আমি। আচ্ছা, আর যদি কখনো এমন হয় কেউ একজন আপনার সামনে এসে বলল যে আমি আপনার কাছে গান শিখতে চাই এবং আমি আপনাকেই ফলো করে আই ওয়ান্ট টু বি অ্যানাদার আইয়ুব বাচ্চু, হাউ উইল ইউ রিয়্যাক্ট টু দ্যাট? আই উইল রিয়্যাক্ট ভেরি ব্যাডলি। আমি তাকে রিকোয়েস্ট করবো, তুমি আমি হয়ে তো লাভ নেই, তুমি হতে হবে প্রথমে, মানে আমাকে কপি করে আরজন আইয়ুব বাচ্চু হয়ে তো কোনো লাভ হবে না, এটা ক্লোন হয়ে যাবে। তার থেকে ভালো তুমি তোমার নামে আসো, নিজের নামে আসো, স্বনামে আসো, আই উইল হেল্প ইউ অল দ্য ওয়ে। অল রাইট, কামিং ব্যাক টু ইউর অ্যালবাম, যেহেতু অ্যালবামের নাম যুদ্ধ, তো যুদ্ধ করতে গিয়ে যদি এমনও হয় অনেক সময় যে অনেক বাধার সম্মুখীন হতে হয়, তো সেই যুদ্ধ মোকাবেলা করার জন্য যে সাহসটা দরকার, সেই সাহসটা আপনি কোথা থেকে পান? উপর থেকে, আল্লাহ থেকে। আমার যেটা মনে হয় আল্লাহ পাক আমাদেরকে প্রতিজন মানুষকে, প্রতিটি মানুষকে, তোমাকেও দিয়েছে, প্রতিজন মানুষকে সেই সাহসটা দিয়ে দেয় টু ফেস দ্য রিয়েলিটি। সো ওয়েন আর ইউ প্ল্যানিং টু কাম আপ উইথ দ্য নেক্সট অ্যালবাম? Another 4 years. Another 4 years? I'm just kidding. হয়তো
দেখা যাক, এটা তো মাত্র বেরোলো, এটার গানগুলো আমরা মঞ্চে আরও নিয়ে যাই, আর সবাই তো এখন খুব প্রশংসা করছে, মঞ্চে নিয়ে যাব, এবং হয়তো বছর দুয়েক তো লাগবেই। আমাদের দেশীয় যে সংস্কৃতি সেটার মধ্যে ডেফিনেটলি ব্যান্ড সঙ্গীত যেটাকে আমরা বলছি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। এখন যারা আপকামিং সিঙ্গাররা, তাদের জন্য যদি কোনো সাজেশন বা কিছু যদি আপনি দিতে চান। সাজেশন না, আমি রিকোয়েস্ট করতে পারি তাদেরকে, ডোন্ট এক্সপেক্ট ইট বাই টুমরো মর্নিং, মানে নাথিং টু বি এক্সপেক্ট বাই টুমরো মর্নিং, যে আমি কালকে সকালে সব কিছু পেয়ে যাব, আমার এই হবে সে হবে ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা। আমি এটুকু রিকোয়েস্ট করবো, ইউ গাইজ আর ডুইং প্রিটি গুড জব, অনেক ভালো কাজ করছে নতুনরা, শুধু একটু সময়টাকে ধৈর্য ধরে মেনে নিতে হবে, যার যা প্রাপ্য সে তা পাবেই। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু যুদ্ধ নিয়ে এত কথা হচ্ছে, আমরা চাইবো যেন যুদ্ধ সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পাক, এবং ডেফিনেটলি ইতিমধ্যে কিছু গান আমাদের মনের মধ্যে গেঁথে গেছে, কারণ তার লিরিক্সের কারণে হোক, সুরের কারণে হোক, আপনার কণ্ঠের কারণে হোক। এখানে লিরিক্যালি দুজন আমাদেরকে সাপোর্ট করেছে, না বললে নয় তাদের কথা, একজন হচ্ছে সাজ্জাদ হুসাইন, আরেকজন হচ্ছে নিয়াজামুদ অংশু। সাজ্জাদ 9টি গান লিখেছে, অংশু 1টি গান লিখেছে। আচ্ছা বাহ, তো লিরিসিস্টকে আমরা ধন্যবাদ জানাবো যে আপনারা সময় মতো বাচ্চু ভাইকে লিরিক্সগুলো দিয়েছেন, এবং ডেফিনেটলি সুর সব কিছু মিলিয়ে, হ্যাঁ আপনার এখানে তো সব কিছু মিলিয়ে উই গট দ্য অ্যালবাম ইন হ্যান্ড, থ্যাংকস ফর দ্যাট। তো আমরা অনুষ্ঠান শেষ করতে চাই যুদ্ধ থেকে, যদি একটা যুদ্ধ অ্যালবাম থেকে একটা গান যদি আপনি আমাদের শোনান। গান তো হয়তো গাওয়া যাবে না, আমি এমনি দুই লাইন শুনিয়ে দিতে পারি। তাহলে আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের ফেভারিট এই মিউজিশিয়ানের কাছ থেকে শুনলাম অনেক কিছু। আমার মনে হয় যারা আপকামিং মিউজিশিয়ান, যারা চেষ্টা করছেন বা চাইছেন মিউজিক নিয়ে নিজের ক্যারিয়ার গড়তে, তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশান আপনারা পেয়েছেন এই ফেভারিট পার্সনটার কাছ থেকে। আগামী পর্বে আবার উপস্থিত হয়ে যাব আপনাদের প্রিয় তারকাকে নিয়ে, আর সবাই ভালো থাকুন সেই পর্যন্ত। এই প্রত্যাশা শেষ করছি আজকের লিজান আমার নামে, গানটা শুনব। নয় নয় ভয় দ্বিধা সংশয় ত্রস্ত হৃদয় হলো দুর্জয়, নয় নয় ভয় দ্বিধা সংশয় ত্রস্ত হৃদয় হলো দুর্জয়। বাকি গানটা অ্যালবাম কিনে শুনতে হবে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার।